Assalamualaikum warahmatullah. Welcome to my channel Rafi Education Center. Rafi Education Center পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি রনি। তো আজকে আলোচনা করব প্রিপজিশন মেড অফ মেড ফ্রম। তো কখন মেড অফ হয় কখন মেড ফ্রম হয় এই বিষয়টা অনেকে হয়তো বা জানেন কিন্তু অনেক সময় এটা মিস্টেক হতে পারে। ঠিক আছে, মিস্টেক যেন না হয় সেজন্য আজকে আমি এমনভাবে উপস্থাপন করব এটা আপনার জীবনে কখনোই মিস্টেক হবে না। ঠিক আছে, মানে ভুল করবেন না। এটা মেড অফ যখন বসানোর দরকার হবে তখন আপনি মেড অফই বসাইতে পারবেন, মেড ফ্রম যখন বসানোর দরকার হবে আপনি তখন মেড ফ্রমই বসাইতে পারবেন। জাস্ট একটা রুল শুধু মনে রাখতে হবে, একটা টেকনিক শুধু মনে রাখতে হবে, একটা টেকনিক মনে রাখলে এটা আপনার পক্ষে সম্ভব হবে। তো এটা আপনারা যারা চাকরি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা থেকে মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ এসে থাকে। তো এটার জন্য আজকে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো জাস্ট চলে যাচ্ছে মূল আলোচনা। তো শুরুতেই বলবো যে মেড অফ, মেড অফ মানে কি তৈরি, তাই না? মানে এটা কিসের তৈরি? কোনো কিছু তৈরি করার পর উপাদান দেখা গেলে মেড অফ। কোনো কিছু তৈরি করার পর একটা জিনিস তৈরি করলেন, তৈরি করার পর যদি যা কিছু দিয়ে তৈরি করা হয়েছে এটা যদি ওগুলো যদি দেখা যায়, ওই উপাদানগুলো যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেড অফ বসে। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি তাহলে সেটা হচ্ছে দি ডোর ইজ মেড অফ উড, অর্থাৎ দরজাটি কাঠের তৈরি। আচ্ছা, এখন দরজাটি কাঠের তৈরি, এখন দরজা যখন কাঠ দিয়ে মিস্ত্রিরা তৈরি করবে, তৈরি করার পর ওই কাঠ কি দেখা যায় না দেখা যায় না? অবশ্যই দেখা যায়। তো যদি দেখা যায় তাহলে সেটা অবশ্যই সেক্ষেত্রে মেড অফ বসবে। দি ডোর ইজ মেড অফ উড, দেখা যায় বিদায় এখানে অফ বসবে। অন্যভাবে আর একটা বলতে পারি, দি কাইট ইজ মেড অফ পেপার, অর্থাৎ ঘুড়ি কাগজের তৈরি। আচ্ছা, ঘুড়ি, এই যে ঘুড়ি কাগজের তৈরি, কাগজ কি দেখা যায় না দেখা যায় না? ঘুড়ি বানানোর পরে অবশ্যই দেখা যায়, তাহলে এখানে এই জন্য এখানে অফ হবে। অর্থাৎ দেখা গেলে তৈরি করার পর যদি ওই উপাদানটা দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেড অফ। এবার আসি মেড ফ্রম, কোনো কিছু তৈরি করার পর উপাদান দেখা না গেলে মেড ফ্রম বসে। যেমন এক্সাম্পল স্বরূপ দি কার ইজ মেড ফ্রম মিল, অর্থাৎ দই দুধ হতে তৈরি। আচ্ছা, এখন যখন আপনার দই তৈরি করা হয়, তৈরি করার পরে কি দুধ আর দেখা যায়? দেখা যায় না, সেটা কিন্তু দুধ আর থাকে না, সেটা দই হয়ে যায়। তো এই জন্য যখন দেখা যাবে না তখন সেক্ষেত্রে অবশ্যই ফ্রম ইউজ করতে হবে। অন্যভাবে বলতে পারি, দি পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু, অর্থাৎ কাগজ বাঁশ থেকে, আমরা জানি বাঁশ দিয়ে কাগজ তৈরি করা হয়, বাঁশ বা কাঠ দিয়ে। এখন যখন বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করা হলো পেপার বা কাগজ, তখন কিন্তু ওই বাঁশ আর কাঠ দেখা যায় না, এই জন্য এইসব ক্ষেত্রে কি বুঝবে? ফ্রম বুঝবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আগামীতে হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। টাটা।